হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমরা যারা মোবাইল ডেটা কিনে ইন্টারনেট চালাই তাদের কিন্তু প্রতিনিয়ত অনেক টাকা খরচ হয়ে যায় এই মোবাইল ডাটা বা এমবি কিনতে। বাট এমন একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আপনি কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে, মানে অনেক কম দামে মোবাইল ডেটা এবং টক টাইম কিনতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সাইটে ঢুকেছি এবং লেটেস্ট অফারগুলো এখানে দেখাচ্ছে এবং অফারগুলোর পাশে কিন্তু ডিসকাউন্ট দেখাচ্ছে। মানে এখানে দেখতে পাচ্ছেন 248 টাকা ডিসকাউন্ট, 168 টাকা ডিসকাউন্ট, 154 টাকা ডিসকাউন্ট, অনেক অনেক ডিসকাউন্ট কিন্তু এখানে আপনারা পাবেন। আর কম দামে ডিসকাউন্টেড প্রাইসে আপনি কিভাবে এই প্যাকেজগুলো কিনবেন সেটা এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আমাদেরকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। আপনি চাইলে সাইট থেকেও এটা কিনতে পারেন, বাট অ্যাপ ব্যবহার করলে জিনিসটা একটু ইজি হয়। সো সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে সার্চ করবেন ওআরজি অফার। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেলে প্রথমে অ্যাপটা ওপেন করবেন। এখন এখানে ওপরের ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে রেজিস্টার বলে একটা অপশন পাবেন, প্রথমেই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আপনি এই রেজিস্টারের ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং একটা পিন দিতে হবে। পাসওয়ার্ড আপনি অক্ষর এবং নাম্বার মিলিয়ে দিবেন আর পিন হচ্ছে শুধু নাম্বার দিবেন। সো আমি এটা ফিল আপ করছি। নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং পিন দেওয়া হয়ে গেলে নিচে যে অপশনটা আছে আই অ্যাম নট এ রোবট এটার ওপর ট্যাপ করবেন এবং ক্যাপচাটা কমপ্লিট করবেন। তারপর ভেরিফাই যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন নিচে যে টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসির যে অপশনটা আছে সেটার উপর টিক দিয়ে দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট একটা অপশন এসছে। এখন এখানে একটা অপশন পাবেন লগ ইন নাও, এটার ওপর ট্যাপ করবেন। সো একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। এরপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আই অ্যাম নট এ রোবট এটার ওপর আবার টিক দিবেন এবং আবারও ক্যাপচাটা কমপ্লিট করবেন। এখন নিচে যে অপশনটা আছে লগ ইন এটার ওপর ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে আমি কিন্তু লগ ইন করেছি এবং এখানে চারটা অপারেটর দেখাচ্ছে এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে জিরো টাকা। সো প্রথমে আমাকে এখানে ব্যালেন্স আনতে হবে যেটা দিয়ে আমি প্যাকেজ কিনবো। সো এখানে বাম পাশে যে থ্রি লাইন অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে ডিপোজিট বলে একটা অপশন পাবেন, এটার ওপর ট্যাপ করবেন। এরপর ইনস্ট্যান্ট ডিপোজিট যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে আপনাকে মিনিমাম 50 টাকা ডিপোজিট করে নিতে হবে, মানে আপনি মোবাইল ব্যাংকিং মানে বিকাশ, নগদ কিংবা ব্যাংক থেকেও সরাসরি টাকা ট্রান্সফার করে এই অ্যাপে আনতে পারেন। সো এখানেও একটা ফর্ম পাবেন যেখানে অ্যাকাউন্ট নেম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো সব আছে। আমি এগুলো সব ফিল আপ করছি। প্রথমে অ্যাকাউন্ট নেম বলতে আপনি যদি বিকাশ থেকে আনেন তাহলে বিকাশে আপনার নাম যেভাবে আছে সেভাবে দিবেন।
এরপর ফোন নাম্বার দিয়ে দিবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং অ্যাড্রেস আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি জাস্ট ঢাকা লিখে দিচ্ছি, সিটির জায়গায়ও ঢাকা লিখে দিচ্ছি, স্টেটের জায়গাও ঢাকা, আর পোস্টাল কোড একটা দিয়ে দিচ্ছি ঢাকার, আর কান্ট্রি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এখন কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেটা এখানে দিতে হবে এবং সেটা অবশ্যই 50 টাকার ওপরে হতে হবে। সো আমি এখানে 300 টাকা ডিপোজিট করছি। এরপর নিচে আই অ্যাগ্রি টু অল টার্মস অফ সার্ভিস অ্যান্ড অল পলিসি যে অপশনটা আছে সেটাতে টিক দিবেন এবং কন্টিনিউ টু পেমেন্ট যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিবেন। এখন এখানে অপশন দেখতে পাচ্ছেন যে আপনি যদি কার্ডের মাধ্যমে টাকা এখানে আনতে চান তাহলে ডাচ বাংলার নেক্সাস কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা যে কোনো ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে আনতে পারেন, অথবা পাশে যে অপশনটা আছে ওপরে মোবাইল ব্যাংকিং এখানে যদি ট্যাপ করি আমি, এখানে দেখতে পাচ্ছেন রকেট, বিকাশ, নগদ সবই আছে। এখন আমি বিকাশ থেকে এখানে টাকা আনবো। আমি বিকাশের ওপর ট্যাপ করছি, এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপর কনফার্ম করে দিচ্ছি। এখন বিকাশ থেকে যে ভেরিফিকেশন কোডটা এসেছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, এরপর কনফার্ম করে দিচ্ছি। এখন এখানে আমার বিকাশের পিন নাম্বার দিতে হবে, আমি পিন দিয়ে দিচ্ছি, এরপর কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গিয়েছে, এখানে একটু ওয়েট করতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপের মধ্যে কিন্তু আমার ব্যালেন্স দেখাচ্ছে 300 টাকা যেটা আমি বিকাশ থেকে এনেছি। এখন আমি প্যাকেজ কিনে দেখাচ্ছি আপনাদেরকে। ওপরে বাম পাশে যে থ্রি লাইনটা আছে ওখানে যদি আপনি আবার ট্যাপ করেন, এখানে মাই অফার্স যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল, গ্রামীণফোন, বাংলা লিংক এবং রবি চারটা অপারেটর কিন্তু দেখাচ্ছে। আমার এই সিমটা যেহেতু বাংলা লিংকের তাই আমি এখান থেকে বাংলা লিংকে ঢুকব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অফারগুলো দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি একটু আমার ফোনের মাই বাংলা লিংক যে অ্যাপটা আছে সেটা একটু যদি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমার এই ফোনে ব্যালেন্স আছে 94.91 টাকা। এখানে কোনো মেগাবাইট নেই, কোনো মিনিটস কেনা নেই, কোনো এসএমএসও কেনা নেই। সো আমি যদি আবার অ্যাপটাতে চলে যাই, বাংলা লিংকের যে অফারগুলো আছে এখান থেকে আমি একটা চুজ করে কিনে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখান থেকে 25 জিবির প্যাকেজটা যদি আমি কিনি এটার বাংলা লিংকের প্রাইস হচ্ছে 189 টাকা, আর এখান থেকে আমি কিনতে পারবো 175 টাকা দিয়ে, মানে আমার 14 টাকা ডিসকাউন্ট আসবে। সো আমার 14 টাকা বেঁচে যাবে। সো এখানে একদম ডান পাশে গেলে বাই নাও যে অপশনটা আছে এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন এখানে যেই মোবাইলের জন্য আপনি এই ডাটা প্যাক কিনতে চাচ্ছেন সেটার নাম্বার এখানে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এবং আপনার নাম্বারটা এখন যেই জেলায় আছে সেই জেলার নাম এখানে দিয়ে দিবেন, কারণ সব জেলার জন্য সব অফার কিন্তু সবসময় থাকে না। এখন আপনাকে এখানে পিন দিতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে একটা পিন দিয়েছিলাম সেই পিনটা এখানে আপনাকে দিতে হবে, পাসওয়ার্ড না কিন্তু পিন। সো আমি আমার পিন দিয়ে দিচ্ছি, এরপর এখানে যে বাই অপশনটা আছে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনি যখন বাই অপশনটাতে ট্যাপ করবেন তারপরে 3 থেকে 5 মিনিট সময় লাগবে জিনিসটা প্রসেস হতে। আমার এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 125 টাকা, তার মানে আমার কিন্তু টাকা অলরেডি কেটে নিয়েছে। এখন যদি আমি এখান থেকে বের হয়ে আমার মাই বাংলা লিংক অ্যাপটাতে যাই এবং রিফ্রেশ করি, এখন পর্যন্ত কিছু আসেনি। দেখা যাক কয় মিনিটে এটা প্রসেস হয়। ওকে, 5 মিনিট পরে আমি যখন আবার রিফ্রেশ করলাম আমার বাংলা লিংক অ্যাপ, এখন দেখতে পাচ্ছেন আমার মাই বাংলা লিংক অ্যাপে ব্যালেন্স কিন্তু সেম আছে, এখানে 25 জিবি ডেটা অ্যাড হয়েছে। তার মানে আমি কম দামে ডিসকাউন্টে যে প্যাকেজটা কিনেছি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে 5 মিনিটের মধ্যেই। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি আবার ওই অ্যাপটাতে যাই, মানে ওআরজি অফারের যে অ্যাপটা আছে,
এবং আবারও যদি আমার বাংলা লিংক অপারেটরে যাই এখানে যে অফারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় আর ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা আছে এটাও কিন্তু বাড়ে এবং কমে সো আপনি মনে করেন এখন একটা অফার দেখলেন এবং সেটার ডিসকাউন্ট কত সেটাও দেখলেন আপনি যদি সেটা 2 ঘন্টা পরে গিয়ে কিনতে যান সেটা হয়তো নাও পেতে পারেন কারণ প্রতিনিয়তই এই অফারগুলো এবং ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা আছে এটা কিন্তু চেঞ্জ হতে থাকে আর এই অফারগুলো নরমালি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে সেফ সাইডে থাকার জন্য আপনি ট্রাই করবেন সকাল 9টার পর থেকে রাত 9টার মধ্যে অফারগুলো কিনে নিতে হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ